হ্যালো বন্ধু, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে আমি যেটা গাইড করব সেটা হচ্ছে, আপনারা যদি কোনো হসপিটালে যান, যে কোনো বড় হসপিটালে, সেখানে আপনাদেরকে লাইন দিয়ে টিকিট কাটতে হয় আর সেটাতে অনেক টাইম লেগে যায়। তো সেটা এখন সরকার থেকে পদ্ধতি হয়েছে, আপনি সেটা অনলাইনেই করতে পারেন, সেটা নিজের মোবাইল থেকে। তো সেটা কিভাবে করবেন, তো সেটা আজ আপনাদেরকে গাইড করবো। আপনারা চাইলে সেটাকে অ্যাডভান্স বুকিং করতে পারেন আগে থেকেই, আপনি টিকিট কেটে। যদিও আপনি কাউন্টারে গিয়ে যদি টিকিট কাটেন, সেখানে আপনাকে 2 টাকা 5 টাকা লাগে, কিন্তু অনলাইনে করলে আপনাকে কিছুই লাগবে না, সেটা ফ্রিতে আপনি করতে পারবেন। তার জন্য আপনাকে কি করতে হবে, সর্বপ্রথম যেটা করতে হবে, আপনি নিজের মোবাইলে ইউআরএল যেটা আছে সেটা আপনি ডাইরেক্ট আমার ডিসক্রিপশন থেকে পাবেন, কিংবা যদি আপনি এখান থেকে ডাইরেক্ট সার্চ করতে চাইছেন সেটাও আপনি এখান থেকে করতে পারেন। তো সর্বপ্রথম আপনি আপনার মোবাইল থেকে গুগল ওপেন করুন। গুগল ওপেন করার পরে অনলাইন টিকিট ওর হসপিটাল এটা সার্চ করতে পারেন, কিংবা আপনি ডাইরেক্ট আমার ভিডিও ডেসক্রিপশনে গিয়ে এই লিঙ্কটা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে এই লিঙ্কটা আপনি ডাইরেক্ট এখান থেকে পেয়ে যাবেন। তো এটা ওয়েস্ট বেঙ্গলের জন্য আমি দেখাচ্ছি, এটা তো আসছে অনলাইন ওপিডি টিকিট বুকিং সিস্টেম WBDHFW, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে সর্বপ্রথম যেটা হবে, আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পরে নিচে আপনাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পরে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে দিয়ে সাবমিট করতে হবে। আমার মোবাইলে ওটিপি চলে এসেছে, ওটিপি এন্টার করছি, 820476, এখানে সাবমিট করুন। এখানে দেখতে পাচ্ছেন আপনার কাছে একটা ফর্ম খুলে এসেছে। তো এখানে যত হসপিটাল আছে সমস্ত হসপিটালের আপনার লিস্ট এখানে দেখাবে, আপনি যে হসপিটালে আছেন, আসানসোল যান বা যে কোনো জায়গায় যান। তো আমি আজকে আপনাকে বর্ধমানেরটা দেখাচ্ছি, এখানে বুক করে সমস্ত একই বাস হসপিটাল আলাদা হবে, হসপিটাল অনুযায়ী আপনার ওপিডি ডাক্তার সমস্ত তো কিছু ডিটেলস আসবে, তো ডাক্তারগুলো আলাদা হবে। তো আমি বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সিলেক্ট করছি। কবে দেখাবেন, ভিজিট ডেট, এখানে যে ডেটে যাবেন, আজকে 12 তারিখ, তো কালকের ডেট থেকে আপনি করতে পারেন। তো 13 তারিখের জন্য আমি সিলেক্ট করলাম। এখানে আপনাকে জিজ্ঞেস করছে, ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট হেলথ আইডি, যদি আপনি হেলথ আইডি ক্রিয়েট করতে চান তাহলে এখানে ইয়েস করবেন, যদি না করতে চান, নর্মালি একবার দেখাতে যাচ্ছেন, তাহলে এখানে নো করবেন। তারপরে এখানে যেটা হচ্ছে, আপনাকে নাম দিতে হবে, পেশেন্টের নাম, পেশেন্টের পুরো নাম দেবেন, তারপরে সে মেয়ে না ছেলে এটা এখানে সিলেক্ট করতে হবে। ফোন নাম্বারটা অটোমেটিক এখানে চলে এসছে। তারপরে এজ, মানে বয়স কত হচ্ছে সেটা আপনাকে পুরো সমস্ত কিছু দিতে হবে, কত বছর, কত মাস, কত দিন। তো হিসাবে আমি ক্যালকুলেট করে নিন, আপনার যত হচ্ছে তারপরে কান্ট্রি, এটা ইন্ডিয়া, এটা ডিফল্ট থাকবে, ইন্ডিয়াতে দেখাচ্ছে, ওয়েস্ট বেঙ্গল এটাও ডিফল্ট আছে। ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট মানে এটা আপনার বাড়ির ঠিকানা যেটা, সেটা দিতে হচ্ছে, আমি বীরভূম থেকে সেটাই করছি। তারপরে আপনার যেটা পুলিশ স্টেশন, অ্যাড্রেস, সমস্ত কিছু আপনাকে এখানে দিতে হবে। পুলিশ স্টেশন নিয়ে নিই, অ্যাড্রেস, অ্যাড্রেসের পরে পিন, তারপরে যেটা হচ্ছে আপনাকে এখানে ওপিডি সিলেক্ট করতে হবে, মানে আপনি কি দেখাতে চাইছেন, আপনি দাঁতের জন্য যাচ্ছেন, চেস্টের জন্য, ইএনটি, চোখ, জেনারেল ওপিডি, এই সমস্ত কিছু আপনাকে এখানে দেখা, অর্থোপেডিক বা কিসের জন্য সেটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে আমি জেনারেল সার্জারিটা সিলেক্ট করব। এখানে সমস্ত কিছু আপনার দেখানো যাবে, তাই জন্য আমি জেনারেল সিলেক্ট করে নিলাম। আমি
এখানে যে ডাক্তার থাকবে, আপনি যদি অন্য কিছু যেমন সার্জিক্যাল সিলেক্ট করলে যে সার্জিক্যাল ডাক্তার তাদের নাম চলে আসবে, আপনি আপনার অসুখ অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করতে হবে আপনাকে। তারপরে এখানে হেলথ আইডি করতে গেলে এখানে হেলথ আইডির কার্ডের নাম্বারগুলো আসতো, এবার এখানে আপনাকে আধার নাম্বারটা দিয়ে আপনাকে এখানে সেভ করতে হবে। তো আপনার যেটা আধার নাম্বার আছে সেটা দিতে হবে, মানে পেশেন্টের আধার নাম্বার। আধার নাম্বার দেওয়ার পরে এখানে আপনি সেভে ক্লিক করুন। সেভে ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা পেজ চলে আসছে, এই পেজটার আপনাকে প্রিন্ট আউট নিতে হবে। সেটা প্রিন্ট করে আপনাকে ডাইরেক্ট ওখানে শো করতে হবে, তাহলে আপনার হয়ে যাচ্ছে। এখানে আপনি যদি প্রিন্ট নাও পাচ্ছেন, আপনি এখান থেকে এটাকে পিডিএফ নিয়ে কাউকে পাঠিয়ে দেবে। আমি পিডিএফ বানিয়ে নিলাম, এখান থেকে আপনি পিডিএফ বানিয়ে কাউকে পাঠিয়ে দিতে পারেন। আমি এটা সেভ করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু আপনার চলে এসেছে, নাম, রেজিস্টার নাম্বার, সমস্ত কিছু। তো বন্ধুরা, এতটাই কাজ ছিল। আপনি খুব সহজে নিজের মোবাইল থেকেই আপনি আপনার টিকিট বুক করতে পারবেন এবং সহজে খুব তাড়াতাড়ি আপনি দেখাতে পারবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন ভিজিট নাম্বার 2, মানে আগে একজন এ করেছে, এখানে ভিজিট ডেটটা আসেনি, যদি আমি সিলেক্ট করেছিলাম এখানে আপনার এটা চলে এসছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে রুম নাম্বার ভিজিট ডেট দিয়ে এসেছে। তো এটা গিয়ে আপনি দেখালে আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করছি ভিডিও আপনার জন্য খুব উপকৃত হবে। আপনাকে লাইনে গিয়ে দাঁড়াতে হবে না, গিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন। কারণ ওখানে গিয়ে লাইন দিতে জানেন তো এখন কি অবস্থা, আপনার সারাদিন ওখানে লাইনে কেটে যাবে। যদি খুব তাড়াতাড়ি থাকে আপনি পাবেন না, তার জন্য টিকিটটা আগে থেকে আপনি কেটে গেলে আপনি খুব সহজেই আপনি আপনার লাইনের টাইমটা বাঁচাতে পারবেন এবং খুব তাড়াতাড়ি আপনার কাজ হয়ে যাবে, মানে ডাক্তার দেখাতে পারবেন। তো বন্ধুরা, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনি লাইক দেবেন এবং কমেন্টসে বলবেন। কিছু প্রবলেম হলে আপনি আপনাকে আমি পুরো সাহায্য করার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের জন্য এতটাই। আশা করছি আবার পরের ভিডিওতে আবার দেখা হবে।